স্ত্রীর করা যৌতুক মামলা মাথায় নিয়েই ওমানে পাড়ি জমিয়েছিলেন ভোলার লালমোহন উপজেলার হুমায়ুন কবির। দুই বছর ওমানে কাটিয়ে দেশে ফিরে বিমান থেকে নামতেই স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। হুমায়ুন কবির উপজেলার ধলি গৌরনগর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের হাসানুজ্জামানের ছেলে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় লালমোহন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, হুমায়ুন কবির একাধিক বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী 2017 সালে ভোলা কোর্টে তার বিরুদ্ধে একটি যৌতুক মামলা দায়ের করেন। ওই মামলায় 2020 সালে হুমায়ুন কবিরের 3 বছরের সাজা ঘোষণা করেন আদালত, কিন্তু তিনি ওমানে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এদিন দেশে আসার খবর পেয়ে হুমায়ুনকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরে লালমোহন থানায় এনে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কথায় আছে, বাপ নাকি বাপ কেউ ছাড়ে না। শাস্তি থেকে বাঁচতে 2 বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না হুমায়ুন কবিরের। বিমান থেকে নামতেই ঠাঁই হলো কারাগারে। সুপ্রিয় দর্শক, পুলিশের এই তৎপরতা কেমন লেগেছে আপনাদের? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।